এদিকে ঢাকাসহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি হওয়ায় কিছুটা তাপ কমলেও অস্বস্তি কাটেনি তবে ছয় মে থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস মানিক রিপোর্ট ফ্রিজ কিনে মতো হয়ে যেতে পারেন মাসব্যাপী টানা প্রবাহের মাঝে গত চব্বিশ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি হয়েছে চলমান হিট অ্যালার্টের মাঝে বৃষ্টি দেখা নেই রাজশাহী যশোর চুয়াডাঙ্গা সহ উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মৃদু থেকে তীব্র তাপ অব্যাহত আছে বৃষ্টি হলেও ঢাকায় মাঝারি তাপ প্রবাহ চলছে বৃষ্টির কারণে তাপমাত্রা রাত্রে কিছু কমলেও সকাল থেকে আবার অতিরিক্ত তাপমাত্রা ফেল হচ্ছে একটু শান্তি লাগছিল রাত্রে বৃষ্টি হওয়ার পরে আর দিনে তো তাপমাত্রা আছেই গরমের যে বেশি তাপটা ছিল সেটা কমে আসছে গরম প্রচুর আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে একচল্লিশ দশমিক ডিগ্রি আর ঢাকায় আটত্রিশ দশমিক এক ডিগ্রি এই তাপ অব্যাহত থাকবে অন্তত আরও আটচল্লিশ ঘন্টা আগামী কাল চার তারিখ এবং তারপর পাঁচ তারিখ এই দুই দিনও এসব এলাকায় তাপ থাকার সম্ভাবনা রয়েছে সেটা মৃদু থেকে স্থান ভেদে মাঝারি অথবা দু একটি জায়গায় তীব্র তাপপ্রবাহ থাকতে পারে এদিকে ছয় মে থেকে ঢাকা সহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে তাপমাত্রা নেমে আসবে সহনীয় পর্যায়ে ছয় থেকে দশ তারিখ এই সময়ের মধ্যে সারা দেশেই মোটামুটি কম বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সময়ে হয়তোবা বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় মৃদু ধরনের তাপ প্রবাহ থাকতে পারে মানিক সিদ্ধার একুশে ঢাকা